আপনারা কি বিটিএস নামটা শুনেছেন? না, আমি বগলের তলে সাবানের কথা বলি নাই, আমি বিটিএস কে-পপ ব্যান্ডের কথা বলতেছি। বিটিএস ব্যান্ডের মেম্বার 7 জন, জাংকুক, ভি, জিমিন, সুগা, জিন, আরএম আর জেহোপ। আচ্ছা, সবাইকেই তো দেখাইলাম, এখন বলেন তো এটা কে? মিথ্যা বলবো না, তাদের কিছু গান আমারও ভালো লাগে। কাম অন, মাইক ড্রপ গানটা একটা ব্যাঙ্গার। আমার এই ব্যান্ডটা নিয়ে কোনো সমস্যা নাই, ওরা স্ট্রেইট নাকি গে আমার যায় আসা না। আমার আম নিয়ে কোনো সমস্যা নাই, আমার সমস্যা বিচি নিয়ে। দেখেন, আপনাদের এভাবে বুঝাই, আমার তরমুজ অনেক পছন্দ, অন্যদিকে বাঙ্গি আমার একটুও ভাল লাগে না। এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে বাঙ্গি কেন ভাল লাগবে না, ভালো লাগতেই হবে, মেজাজ তো মে হবেই, সরি মেজাজ তো খারাপ হবেই। মেজাবিন হোসেন মেধা, এ অনেক নামে পরিচিত, যেমন বিটিএস আপা। অনেকে জিজ্ঞেস করতে পারেন এই আপুর ট্যালেন্ট কি, প্লিজ জিজ্ঞেস করেন না, ওইটা আমিও খুঁজতেছি। টু বি অনেস্ট, আমি জানি না এই নারী কেন ভাইরাল হইছে, জাস্ট এতটুকুই শুনছি সে বিটিএস ফ্যান। ও হ্যাঁ, সে আবার অনেক ভালো ডিবেটও করে, স্বাভাবিক ওমেন। চলেন দেখে আসি তার ডিবেটের কিছু চিত্র। তোদের মিসি ডিমারিয়া সবকটা তো বুড়ো ভাম, তাদের দিয়ে চ্যাম্পিয়ন হলে বদলে দেবো আমার নাম। ও আচ্ছা, আপনিও ব্রাজিল ফ্যান। এই আপনাদের জন্য না ব্রাজিল সাপোর্ট করো ছেড়ে দিব, বদলে দিবেন নিজের নাম, না মানে কি দিবেন নিজের নাম, খুদাই মেজাজটা খারাপ করে। হে মিশন এক্সা, হে না, আমার কোনো কষ্ট নাই যে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতছে। চলেন দেখি আমাদের মেধাহীন মেধা আপু ব্রাজিলকে নিয়ে আর কি বলে। 20 বছর আগে যেরকম আমাদের প্লেয়াররা ছিল, যেরকম আমাদের গঠন ছিল, এখন তো সেটা নেই, এখন সেটা পরিবর্তন হচ্ছে, এখন আমরা আরো বেশি শক্তিশালী হচ্ছি, আমাদের কোচ আরো বেশি সক্রিয় হচ্ছেন। আমি আমার লাইফে ব্রাজিলকে এত বাজে খেলতে দেখি নাই, এই ওয়ার্ল্ড কাপে যা দেখছি। আর মেয়ে মানুষ খেলার কি বুঝে, তারা তো থাকবে রান। চলেন দেখে আসি আপুর এই স্পিচ দেখে নেইমারের কি রিয়াকশন। আমার বিড়ালেরও ক্ষুধা লাগলে আমার কাছে যে সেম কথাই বলে। অনেকে আপুকে নিয়ে অনেক হাসাহাসি করতে পারেন, কিন্তু আপু কিন্তু অনেক ট্যালেন্টেড, সে কিন্তু মেডিকেলে পড়াশোনা করতেছে। মানুষ ডক্টর দেখাবে, ডক্টরই যদি অসুস্থ হয় তাহলে কেমনে কি? কমেন্ট এসেছে, ডাক্তার ম্যাডাম আমাকে একটু চেক করেন, একটা রোগ হয়েছে, আপনাকে দেখলে মনটা কেমন কেমন করে, এই রোগের চিকিৎসা হয় না। হতে পারে আমাকে দেখতে বাচ্চা বাচ্চা লাগে, কিন্তু মুখের ভাষা শুনলে মরা মানুষের জায়গা উঠবো। প্লিজ একটু শোনাবেন। ব্যাপারগুলো অনেক উইয়ার্ড লাগে, একটা মেয়ে যদি ফেমাস হইতে চায় একটু ঢং করে কথা বললেই হয়, অন্যদিকে আদিত্য রহমান ফেমাস হইতে চাইলে কমটের ভিতর হাত দিয়ে মানুষ বের করে তাদেরকে নিয়ে ভিডিও বের করতে হয়। কমট শুনে মনে পড়লো, হাই রাকিব হোসেন। টু বি অনেস্ট, এটা মেয়েগুলোরও ফল্ট না, ফল্ট কার জানেন, বেটা মানুষ। আমার বয়ফ্রেন্ড হয়তো দেখেই না, ও তো কোরিয়াতে। মানে ওরে তুমি অনসাইড লাভ করো নাকি? হ্যাঁ। ও আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড জাংকুক আর কিয়ানু রিভস তো আমার চাচাতো ভাই লাগে। আমি বুঝি না সবাই এত জাংকুককে কেন পছন্দ করে, আমার ভিতরে কি কমতি আছে? টাকা। তোমার গ্র্যান্ড প্ল্যান আছে? তো আমার প্ল্যান হচ্ছে যে আমি বিটিএস একটা কনসার্ট দেখার জন্য কোরিয়া যাব। কোরিয়া যাওয়ার পর এনিহাও আমি ভিআইপি টিকেট একদম ফ্রন্ট সিটে ম্যানেজ করব। তো ওখানে গিয়ে যখন ওরা কনসার্ট করতে থাকবে আমি বেহুশ হয়ে যাবো। আমি যেমাত্র বেহুশ হয়ে যাবো, ওরা তো অনেক ভালো, তো ওরা সবাই বলবে আল্লাহ আমি এটাকে উঠা উঠা, তারপরে আমাকে কোলে করে তুলে নিয়ে ব্যাক স্টেজে নিয়ে যাবে। যেই ব্যাক স্টেজে নেবে আমি বলবো যে আমাকে এই মুহূর্তে বিয়ে কর, বিয়ে না করতে তো খপ। তারপর ওখান থেকে আমি জাংকুককে বিয়ে করে ফেলবো। ভাই প্রথমত বিয়ে করাটাই একটা পেইন, উদাই বিয়ের আগে কেন এত পেইন নিব? লাস্ট পর্যন্ত তো কোনো বিসিএস ক্যাডারকে বিয়ে করবেন, উদাই বাচ্চাদের মতো করার কি আছে? একটা গেলে দশটা আসে না ভাই, একটা থাকতেই দশটা আশেপাশে কুকুর করে। আমার মেয়ে জাস্ট পাত্তা দেয়। মেয়ে বলতে কোন মেয়ের কথা বলছিস? আমি তো কখনো এরকম মেয়ে দেখি নাই। এই কি রে, কি অবস্থা? সব ছোটবেলা অনেক কিউট ছিলাম, মানুষের নজর লাগে কালো হয়ে গেছি। এই এই দাদা, নেইমার যদি তোমাকে ডেট করার প্রপোজাল দেয় তখন কি করবে? আমি ফার্স্টে তিনবার বেউসে যাব, তারপর তিনবার হুশ এসে বলবো যে কবুল কবুল কবুল, কিসের ডেট বিয়ে? কত কিউট না আপু, যাকে দেখে তাকেই বিয়ে করতে চায়, কি আজব একটা অবস্থা, বাকি সবাই তো বসে আছে আপনারা বিয়ে করার জন্য। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, মেক শিওর টু শেয়ার দিস ভিডিও, আর নেক্সট ডে কাউকে নিয়ে ভিডিও করতে বললে ভালো কাউকে বললেন, কারণ
প্রিন্স দেখতে আমারও কষ্ট হয়। প্লিজ একটু শোনো।